ইসরায়েল ফিলিস্তিন সংকটে চলমান সংঘর্ষে যুক্তরাজ্যে যারা ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধা হামাসের সমর্থন করছেন তাদের ক্র্যাকডাউন করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন হোম সেক্রেটারি শৈলা বাবরান। তিনি এ ধরনের সমর্থন বন্ধ করার জন্য পুলিশকে আইনের পূর্ণ শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। একই ধরনের আহ্বান জানিয়েছেন ইমিগ্রেশন মন্ত্রীও। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনের পক্ষ সমর্থনে লোকজনদের একসাথে জড়ো হওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হোম সেক্রেটারির পক্ষ থেকে এমন বার্তা এলো। এদিকে ইহুদি অধ্যুষিত নর্থ লন্ডনে পুলিশি টহল বাড়ানো হয়েছে। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও পোস্টে দেখা যায়, একটন এলাকার কিছু সংখ্যক লোকজন ফিলিস্তিনের পতাকা নেড়ে গাড়ির হর্ন দিয়ে এবং হাততালির মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাতে। ব্যাবরম্যান রবিবার সকালে টুইটার বা এক্সরে পোস্টে লিখেন, যখনই ইসরায়েল আক্রমণ করা হয় তখনই ইসলামবাদী এবং অন্যান্য বর্ণবাদীরা ব্রিটেনে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা জাগানোর চেষ্টা করেন। এ বিষয়ে তিনি কমিউনিটি সিকিউরিটি ট্রাস্টের সাথেও কথা বলেছেন, যাতে সরকার ব্রিটেনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বলেন, ব্রিটেনের রাস্তায় ইহুদি বিদ্বেষ রোধে জিরো টলারেন্স থাকবে। তিনি আরো বলেন, আমি আশা করি পুলিশ হামাস এবং অন্যান্য নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সমর্থন প্রদর্শন বা ব্রিটিশ ইহুদিদের ভয় দেখানোর বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করবে। এদিকে একটি বিবৃতিতে স্কটল্যান্ড ইয়ার্স বলেছে, ইসরায়েলে চলমান সংঘাত এবং গাজা সীমান্তের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সহ বেশ কিছু ঘটনার বিষয়ে তারা সচেতন রয়েছেন এবং মেট্রোপলিটন পুলিশ লন্ডনের বিভিন্ন অংশে টহল বাড়িয়েছে। সাংবাদিক সামসুল হক লিটনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, লন্ডনে হামাসের পক্ষে কোনো স্টেটমেন্ট আমি দেখিনি, কোনো প্রসেশন দেখিনি। আমি যা দেখছি সেটা হচ্ছে প্যালেস্টাইনি লিবারেশন এবং প্যালেস্টাইনের অকুপ যে ইসরায়েলি অকুপেশনের অ্যাগেনস্টে প্যালেস্টাইনের সপক্ষে বিশ্বব্যাপী প্রোটেস্ট হচ্ছে। সুতরাং এ ব্যাপারে সৈয়দ ব্রাভমান আউট অফ লাইন কথা বলেছেন এবং আমি নিশ্চিত আদালতে গেলে তিনি রুয়ান্ডা কেসের মতোই ভরডিবি হবে তার, যেমনিভাবে তার পূর্বসূরি প্রীতি প্যাটেলও অনেক মানবাধিকারের মামলায় গোহারা হেরেছেন আদালতে। আসাদুজ্জামান মুকুল, এটিএন বাংলা, ইউকে।